হ্যালো বন্ধুরা, আপনাদের আবার স্বাগত জানাই ত্রিপুরা ইন ফেব্রুয়ারি ইউটিউব চ্যানেলে। প্রিয় বন্ধুরা, ত্রিপুরা ছাত্রছাত্রীদের আপকামিং পরীক্ষা নিয়ে চরম বিভ্রান্তিতে ছাত্রছাত্রীরা। রাজ্য সরকারের করোনা গাইডলাইন কতজন মানে তা সবার কাছে পরিষ্কার। সরকারি অনুষ্ঠান থেকে শুরু করে বিদ্যমান অক্ষমতাবানদের আয়োজনে করোনাবিধির আপডেট গাইডলাইন অমান্য করার অভিযোগ বহু। তারপরেও একে কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত বলে আত্মপ্রচার করা দাবি করে থাকে। আবার এই সময়ের মধ্যে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত নিল। আবার পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কর্মসূচি সংগঠিত হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন চলবে রাজ্য সরকারের গাইডলাইন মেনেই। তাই আবার পরীক্ষা কেন পিছিয়ে দিতে হবে? কিছুদিন আগে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেছেন এর পিছনেও রাজনীতি আছে। আবার রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের গাইডলাইন অনুসারে প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বন্ধ থাকবে, তার উপরে ক্লাস খোলা থাকলেও আরো বিধি লাগু আছে। সরকারি কিংবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন নিয়ম চালু। টাকায় চরম বিভ্রান্তির শিকার ছাত্রছাত্রী ও অভিভাবকরা, তাদের কাছেও স্পষ্ট নয় অনেক কিছু। আবার একটা অংশ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন কর্মসূচি সংগঠিত করছে, তাতে কবে পড়াশোনায় প্রভাব পড়বে বলে অনেকেই অভিমত। ভারতের ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন ছাত্র সংগঠন সিলেবাস শেষ করে যথাসময়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করার জোরালো দাবি জানিয়েছে। তবে একটা মহল মনে করছে, সম্প্রতি করোনা পরিস্থিতিতে রাজ্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সঠিক সরকারি পরিকল্পনা গ্রহণ করতে না পারায় ছাত্রছাত্রী সহ অভিভাবকরা গভীর সমস্যায় রয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলেবাস সম্পূর্ণ শেষ না করেই পরীক্ষার দিনক্ষণ স্থির করে ফেলেছে। শুধু তাই নয়, সময়ের আগেই পরীক্ষা নিতে ছাত্রছাত্রীদের এক প্রকার বাধ্য করছে। দেখা যাচ্ছে রাজ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অন্তর্গত কলেজগুলিতে অনলাইনে এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ে অন্তর্গত কলেজগুলিতে অনলাইনে পরীক্ষা নেওয়ার মতো ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যদিকে এই অতিমারি পরিস্থিতির মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছাত্র ছাত্রীদের কাছ থেকে নানা প্রকার ফি আদায় করছে। অদ্ভুত বিষয়, সরকার রাজ্য হোস্টেলগুলিকে বন্ধ করে দিয়ে অর্ধ সাপ্তাহিক ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এহেন উদ্ভট ও অবৈজ্ঞানিক সিদ্ধান্তের দূর দূরান্তে বহু ছাত্রছাত্রীরা নাজেহাল হয়ে পড়েছে। সন্দেহ এই সিদ্ধান্ত চূড়ান্ত ছাত্র স্বার্থ বিরোধী, ফলে এই ভয়ানক পরিস্থিতিতেও ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য দাবিতে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। ছাত্রস্বার্থে গড়ে ওঠা স্বতঃস্ফূর্ত আন্দোলনকে AIDS এর সমর্থন জানায়। পাশাপাশি ভাবে সংগঠন দাবি রাখছে অতিমারী পরিস্থিতিতে ছাত্রস্বার্থে পঠন পাঠন পরীক্ষা পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একা সিদ্ধান্ত না নিয়ে অতি দ্রুত রাজ্যের বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণ করুক। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অভিভাবকদের মধ্যে চরম বিভ্রান্তি এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। সরকারের তরফে যেসব সিদ্ধান্ত জানানো হয়েছে তার সাথে শিক্ষা প্রতিষ্ঠান সচল রাখার ক্ষেত্রে কোনো বিরোধ নেই বলে অনেকের অভিমত।